হালিশহর নিখোঁজ ব্যবসায়ী তদন্তে জেঠিয়া থানার পুলিশ বুধবার বিকেলেই জেঠিয়া থানার অন্তর্গত হালিশহর স্টেশন রোড থেকে আচমকায় নিখোঁজ হয়ে যান বছর 55 ব্যক্তি প্রকাশ দাস। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রকাশবাবু। বুধবার স্ত্রীর পুজো দিতে গিয়ে জানতে পারেন যে সেখান থেকে স্টেশন সংলগ্ন তার দোকানে আসার পথে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের তরফ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে খোঁজ না পাওয়ায় জেঠিয়া থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেঠিয়া থানার পুলিশ। ঘটনা বলতে দেখুন, আমরা কালকে সকাল থেকে যেমনি ও দোকানে বেরোয় সেমনি ও কালকে বৃষ্টির জন্য বেরোয়নি, কিন্তু আমরা যেটুকুনি শুনলাম যে ও 10টা নাগাদ ওর ওয়াইফের সঙ্গে কোনো মন্দিরে পুজো দিতে গেছিল, সেখান থেকে টোটো করে ওর দোকানের সামনে নাকি ও নেমেছে। নামার পরে মানে আমরা জানি না, আশেপাশের লোকের থেকে যেটা শুনছি যে দোকানেও ঢোকেনি, ও সোজা চলে গেছে। এবার তার কিছুক্ষণের মধ্যে কেউ একজন ওনাকে দেখেছে যে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে, হালিশহর এই যে রাস্তার উপরে যে ব্রিজটার ওই নিচেটায় দাঁড়িয়ে আছে। তারপরে আমরা কিছু জানি না, তারপরে আমরা 4টে নাগাদ খবর পেয়েছি যে ও বাড়ি আসেনি, খোঁজ তখনও ওনাকে পাওয়া যাচ্ছে না, কিংবা ফোন বাড়িতে রেখে গেছে, ফোনেও কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তা সেই মুহূর্তে আমরা মানে থানা কিংবা লোকজন সব জায়গায় খবরাখবর পাঠিয়েছি, গেছি, ডায়েরিও করেছি, তারপরে সব খোঁজাখুঁজি সব কিছু হচ্ছে। এখনো পর্যন্ত আমরা মানে মিডিয়া বলুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করেছি জিনিসটা। তারপরে জানা গেছে যে ওনাকে ট্রেনে দেখা গেছিল আর কি, তার কিন্তু কোনো প্রপার খবর আমরা এখনো পাইনি। কালকে সারা রাত ধরেই খোঁজা হয়েছে, শিয়ালদার থেকে সব কিছুই করা হয়েছে, কিন্তু মানে প্রপার খোঁজ আমরা এখন অবধি পাইনি কিছু। এখন ওর একটা মানে নার্ভের প্রবলেম ছিল, এখন মানে মাঝে মাঝে ভুলে যেত আর কি, এখন সেইটাই হয়েছে, হয়তো ভুলে বেরিয়েছে, মনে করতে পারছে না, বাড়ি ফিরতে পারছে না। এর আগেও একবার এরকম হয়েছিল, কিন্তু ওর কাছে ফোন ছিল বলে আমরা ফোন ট্র্যাক করে করে ওকে আনতে পেরেছিলাম, কিন্তু এবারে যেহেতু ওর কাছে ফোন নেই কিংবা যোগাযোগ করার কোনো রকম কোনো মাধ্যম নেই, আমরা সেহেতু আর কোনো রকম কোনো যোগাযোগ ওর সাথে করতেও পারছি না কি জানতেও পারছি না কোথায় আছে কি কিছু। হ্যাঁ, থানায় জানিয়েছি, থানায় ওনারা বলছে আমরা তো দেখছি, আপনারাও দেখুন এটাই। এছাড়া আমরা ওনাদের থেকে এর থেকে ভালো কিছু আমরা ইয়ে পাইনি আর কি। অনেকবার ফোন করেছি ওনাদের যে আপনারা, বলছে হ্যাঁ আমরা তো দেখছি, আপনারাও দেখুন। কারণ ওনারা কতটা কি করছে আমি জানি না, আমরাই তো বেশিরভাগ। হ্যাঁ, ভীষণভাবে মানে এখনো পর্যন্ত আর কিছুই পাওয়া যায়নি আর কি। আমার নাম মলয়া পাল, আমি ওনার ভাইজি হই, বর্দার মেয়ে। ওনার নাম প্রকাশ দাস। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।